বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর ইমিগ্রেশন ও কাস্টমসের প্রক্রিয়া জটিল বলে মনে করেন যাত্রীরা। খুলনা স্টেশন থেকে ট্রেনটি ছাড়লেও যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস এর সব কাজ করা হয় বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর, যা খুলনা স্টেশনে সেরে ফেলা হলে বারবার মালামাল নিয়ে ওঠা নামার ভোগান্তি পোহাতে হতো না বলে জানালেন যাত্রীরা। খুলনা সংবাদদাতার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালের 9 নভেম্বর উদ্বোধন করা হয় বন্ধন এক্সপ্রেস। ট্রেনটি খুলনা থেকে কলকাতা পর্যন্ত চলাচল করে। ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগী সহ সাধারণ মানুষ এর যাত্রী। তাদের নিয়ে ট্রেনটি খুলনা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করলেও এখানে ইমিগ্রেশনের কোনো কাজ হয় না। খুলনা থেকে বেনাপোল স্টেশনে পৌঁছে ব্যাগ সহ অন্যান্য মালামাল নিয়ে নামতে হয়। সেখানে চলে বিজিবির তল্লাশি, কাস্টমস সহ রেলওয়ে পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের সকল যাচাই বাছাই। মালামাল নিয়ে ওঠানামায় ঝামেলা পোহাতে হয়। যে ইমিগ্রেশন এবং কাস্টমের যে কাজটা বাংলাদেশ অংশের, এটা পোর্টে না হয়ে, বেনাপোলে না হয়ে যদি খুলনা রেল স্টেশনে হয় তাহলে এটা যাত্রীদের সকলের জন্য সুবিধা হয় বলে মনে করি। ওখানে মাল জিনিস নামানো, চেক করা, আমাদের রুগী আমরা যাই, অনেক অনেক অসুবিধা হয় আমাদের। এখানে ইমিগ্রেশন হইলে আমাদের সুবিধা হইতো। বেনাপোল স্টেশনে ইমিগ্রেশন হওয়ায় যাত্রীদের ভোগান্তির কথা জানেন রেলওয়ে কর্তৃপক্ষ। বেনাপোলে ইমিগ্রেশন হতে যাত্রীদের একটু সাময়িক সমস্যা হয়, একত্রে অনেকগুলো অনেক যাত্রী থাকে, তো সেক্ষেত্রে আমাদের খুলনায় আন্তর্জাতিক মানের স্টেশন, এখানেও হয়তো সুযোগ আছে, ভবিষ্যতে হবে। খুলনা রেলওয়ে স্টেশনের লোকোমোটিভ ইনচার্জ বললেন, খুলনা স্টেশনে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলে যাত্রীদের সুবিধা হতো। যাত্রীদের প্রত্যাশা, খুলনা যেহেতু একটা আন্তর্জাতিক স্টেশন, এখানে যদি ইমিগ্রেশন হতো তাহলে তাদের অনেক সময় বাঁচত এবং তারা তাদের দুর্ভোগ বেনাপোলে, সেই দুর্ভোগ থেকে তারা অনেকটা মুক্ত হতো। খুলনা থেকে যেহেতু সব যাত্রী বন্ধন এক্সপ্রেসে ওঠেন, সেহেতু খুলনা স্টেশনে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করেন রেলওয়ে পুলিশের খুলনা জোনের পুলিশ সুপার। এখানে যদি ইমিগ্রেশন হয় যাত্রীদের লাগেজ নিয়ে বেনাপোলে আর নামতে হয় না। আমিও মনে করি যদি এখানে যদি ইমিগ্রেশন করা হয় তাহলে যাত্রীদের অনেক সুবিধা হবে। অদূর ভবিষ্যতে খুলনা স্টেশনে ইমিগ্রেশনের সকল কাজ শেষ হবে, দূর হবে ভোগান্তি, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।